জমিতে জমে আছে জল, ফলে ফসল করতে পাচ্ছেন না কৃষকরা। সংসার চালাতে সমস্যায় পড়ছেন কৃষকরা। ঘটনা বাধারঘাট বিধানসভা এলাকার চারিপাড়া পঞ্চায়েতে। এলাকাটি মূলত কৃষি প্রধান, দুই তিন ফসলি জমি, এগুলো চাষাবাদ করে সংসার প্রতিপালন করেন কৃষকরা। সেই এলাকা দিয়ে গেছে আগরতলা আখাউড়ার রেল লাইন, ফলে রেল লাইনের পাশে থাকা জমিতে জমে যাচ্ছে জল। কৃষকদের অভিযোগ, এতে জমিতে চাষাবাদ করতে পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ জেলাশাসক, বিডিও, বিধায়ককে জানানো হলেও সমস্যা সুরাহা হয়নি। স্বাভাবিকভাবেই কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যারা কৃষি করে সংসার চালাতেন তারা এখন দিনমজুরি করছেন। কৃষকরা জানিয়েছেন এই জমি সরকার ক্রয় করে নিক, কারণ তারা নিজেরা বিক্রি করতে পারবেন না, জল জমাক জমি কিনতে চাইবে না কেউ। যেমন ব্যক্তিগত আমারও সমস্যা আছে, চারি পাঁচখানি জমি আছে। এই যে রেল লাইনের রাস্তা হয়েছে, আমরা তো জল যে আটকে রয়েছে আমরা তো জমি জমা করতাম পারি না। আমরা তো কৃষক মানুষ, কৃষকের উপরই নির্ভর। এখন তো আমরা বাতের ব্যবস্থা হয় না, জমি যেহেতু করতাম পারি না। গরু বাছুর বালি, গরু বাছুরের বন অন্য জায়গাতে আমরা সংগ্রহ করুন লাগে, তখন তো আমরা কাজকর্ম করে খাওয়ান লাগে, ফের তো চালাইতে হইব। বিধায়িকা জানে, দেখছে, কোনো সদ উত্তর আমরা হইতেছি না। বিডিও জানে, ডিএম জানে, এই সমস্যাটার ব্যাপারে কোনো সুরাহত হইতেছে না। সমস্যাটা হইলো ওই রেলের রাস্তা হইতেছে, এদিক দিয়ে ওই রেলের রাস্তা এদিকে ড্রেন নাই, বৃষ্টি হইলে জল লাগে থাকে। হ্যাঁ, এবার জল ভাসানোর কোনো ব্যবস্থা নাই। এদিকে তো অনেক জমি, অনেক কোনো মানুষ কোনো কিছু কিছু করতে পারে না, এটার কোনো খবর টবর নাই। ড্রেন করবো করবো করতেছে, এই মানুষ যাইলে এরপরে টুপকে ড্রেন করে দেয়, আবার বৃষ্টি এলে বইরে থাকা, বইরলে আবার বন্ধ, আবার ওই সমস্যা। এদিক দিয়ে প্রচুর জমি, অনেক প্রায় কোনো 250 জমি হইব, কোনো কিছু কিছু কোনো কাজে লাগে না। কত পরিবার হইব? পরিবার তো অনেক পরিবার, এই সাইডে আছে, এই সাইডে আছে। Pure Report, Channel Dindat.